আগের ক্লাসে আমরা পড়েছি মনোবিদ্যা সম্পর্কে একটু ধারণা, যে মনোবিদ্যা শব্দ অর্থাৎ সাইকোলজি শব্দটা কোথা থেকে এসছে। এছাড়া মনোবিদ্যা আত্মা সম্পর্কেও বিজ্ঞান, এই সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে। আজ পড়ব মনোবিদ্যা নিয়ে বিভিন্ন মনোবিদ কি বলেছে। প্রথমেই আসি মনোবিদ্যা মন সম্পর্কেও বিজ্ঞান। একদল মনোবিদ এই কথাটা বললেন, কারা বললেন? ডেকার্ত এবং হফিং। তারা বললেন মনোবিদ্যা হচ্ছে মন সম্পর্কে বিজ্ঞান, অর্থাৎ তারা গোটা জগৎকে দুটো ভাগে ভাগ করলেন, একটা জড় জগৎ আর একটা হচ্ছে মনোজগৎ। জড় জগৎ মানে যেখানে মন বলে কিছু নেই, আর মনোজগৎ মানে যেখানে মন বলে বস্তু আছে। অর্থাৎ আমরা মনোজগতের মধ্যে যাদের মন আছে তাদেরকেই আমরা বলি মনোবিদ্যা মন সম্পর্কে বিজ্ঞান। নেক্সট, মনোবিদ্যার চেতন সম্বন্ধীয় বিজ্ঞান। এই কথাটা কোন মনোবিদ বললেন? এই কথাটা বললেন দার্শনিক মানে ফিলোসফার লক হবস এবং সাইকোলজিস্ট অ্যাঞ্জেল। তারা এই ধারণাটাকে সমর্থন করার জন্য 1890-তে উইলিয়াম জেমস প্রিন্সিপাল অফ সাইকোলজি বইতে মনোবিদ্যা চেতন সম্বন্ধীয় বিজ্ঞান এই ধারণাটাকে সমর্থন করে। এবার আসে চেতন মানে কি। চেতন মন অর্থাৎ যেটা আমরা ইংলিশে বলি কনসাস, অর্থাৎ এই মুহূর্তে আমরা যা ভাবছি তাই হলো চেতন মন। এছাড়াও আমাদের আরো দুটো মনের ভাগ আছে, একটা হচ্ছে প্রাকচেতন মন অর্থাৎ প্রি কনসাস, আর একটা হচ্ছে অবচেতন মন অর্থাৎ আনকনসাস। এই চেতন প্রাকচেতন এবং অবচেতন মনের কথা বলেন মনোবিজ্ঞানী ফ্রয়েড। অবচেতন মন হচ্ছে আমাদের যা কিছু ইচ্ছা কামনা বাসনা আমাদের পরিতৃপ্তি পায়নি, অর্থাৎ আমি পেতে স্যাটিসফাইড হতে চেয়েছিলাম, জিনিসটা চাইলাম কিন্তু আমি জিনিসটা পেলাম না, এই যে না পাওয়াটা, এই এটা অবচেতন মনে গিয়ে আমাদের জমা হয়। এবার চলে আসে নেক্সট, মনোবিদ্যা মানুষের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান। এটা আবার একদল মনোবিদ বলেছিল। আচরণ কথাটা সবার প্রথম মনোবিদ্যায় বলেন ম্যাকডুগাল 1908 খ্রিস্টাব্দে, এবং এই ধারণাটার কথা বলেন, এই বক্তব্যটার কথা বলেন 1913 সালে ওয়াটসন। তিনি কি বললেন? কেন আচরণ সম্পর্কীয় বিজ্ঞান, অর্থাৎ মনোবিদ্যা মন সম্পর্কীয় বিজ্ঞান, অর্থাৎ কোন কোন কাদের মন আছে কাদের মন নেই এই নিয়ে আমরা মানুষকে বুঝতে পারি না, কিংবা একটা মানুষ এই মুহূর্তে কি ভাবছে সেটা দেখেও তাকে বুঝতে পারি না, কিন্তু একটা মানুষের আচরণ দেখে আমরা বুঝতে পারি একজন মানুষের মনের মধ্যে কি চলছে। অর্থাৎ তিনি বললেন, ওয়াটসন বললেন, বাইরে থেকে যখন কোনো স্টিমিউলাস আসছে, এই যে যখন তোমরা প্রথম ভিডিওটা দেখছো যে স্টিমিউলাসটা আসলো এবং তার ভিত্তিতে তোমরা একটা রেসপন্স করছো, কি রেসপন্স করছো, নয় তোমাদের এই রেসপন্সটাতে তোমার ভালো লাগছে সাইকোলজি, না হলে তোমার সাইকোলজিতে বেশ একটা মনে হচ্ছে এটা ইন্টারেস্টিং সাবজেক্ট, নয় ভালো লাগা, নয় খারাপ লাগা, নয় ইন্টারেস্টিং লাগা, কিছু একটা মনে হওয়া, তার ভিত্তিতে তোমার প্রতিক্রিয়া, অর্থাৎ তোমার প্রতিক্রিয়াটাকে বলা হচ্ছে আচরণ। অর্থাৎ মনোবিদ্যা হচ্ছে মানুষের আচরণ সম্পর্কে বিজ্ঞান, অর্থাৎ বাইরে থেকে কোনো উদ্দীপক আসবে এবং আমি তার ভিত্তিতে যখন প্রতিক্রিয়া করব তার আচরণ দেখে একটা মানুষকে আমরা বুঝতে পারবো। নেক্সট বলছে মনোবিদ্যা জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান। এই কথাটা বললেন 1949 খ্রিস্টাব্দে ম্যাকডুগাল বলে একজন মনোবিদ। আমাদের যে ধারণাটা তৈরি হলো মনোবিদ্যা নিয়ে, কোনো মনোবিদ বললেন তাহলে মনোবিদ্যা আত্মা সম্বন্ধীয় সম্পর্কীয় বিজ্ঞান, কেউ বললেন মন সম্পর্কীয় বিজ্ঞান, আবার কেউ বললেন চেতন সম্পর্কীয় বিজ্ঞান, কেউ বললেন আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান। এই সমস্ত মনোবিদদের কথার উপর ভিত্তি করে মনোবিদ্যার একটা সংজ্ঞা তৈরি করা হয়েছে। সংজ্ঞাটা কি বলছে, মনোবিদ্যা হলো জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান, অর্থাৎ একজন মানুষ কি আচরণ করবে সেটাই হচ্ছে মনোবিদ্যা, যা জীবের আচরণের ভিত্তিতে, অর্থাৎ তার সেই মানুষের আচরণের ভিত্তিতে
তার মানসিক প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া মানে আমাদের মনের কাজ, চিন্তা, অনুভূতি, ইচ্ছা, কল্পনা, সংবেদন, প্রত্যক্ষণ, মনে রাখা, কোনো জিনিস চিনতে পারা, সমস্ত কিছু আমাদের মানসিক প্রক্রিয়া। মানসিক প্রক্রিয়া মানে তাহলে মনের কাজ। এই মানসিক প্রক্রিয়াকে আমি বিশ্লেষণ করব, তার শ্রেণী বিভাগ করব, তার গতি প্রকৃতি নির্ণয় করব, তার নিয়ম, তার কারণ, তার পরিণাম নির্ণয়, তার ব্যাখ্যা করব। এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে, অর্থাৎ আমি যখন চিন্তা করছি বা আমার যখন কোনো কিছুতে অনুভূতি হচ্ছে, অর্থাৎ তোমরা যখন সাইকোলজির ভিডিওটা দেখছো, তোমাদের একটা অনুভূতি হচ্ছে, নয় ভালো লাগা বা খারাপ লাগা, এই যে শ্রেণী বিভাগ, ভালো লাগা খারাপ লাগা, বিশ্লেষণ, অনুভূতিটা বেশ ভালো, নেক্সট ভিডিও আমরা কবে পাবো, আবার এটাও মনে হতে পারে যে সামনাসামনি ক্লাসটা হলে আরো বেশি ভালো হতো, বিশ্লেষণ করা, এবং তার উপর ভিত্তি করেই যখন আমরা দেহগত প্রক্রিয়াকে বর্ণনা করছি, অর্থাৎ যখন আমার চিন্তা, অনুভূতি, ইচ্ছা যেরকম হবে, আমার ফিজিক্যালি কিন্তু আমি সেরকম ভাবে অ্যাক্টিভিটি করে থাকবো, অর্থাৎ আমার আচরণের মধ্যে দিয়ে সেটা ফুটে উঠবে। সেটাই হলো মনোবিদ্যার সামগ্রিক সংজ্ঞা, অর্থাৎ মনোবিদ্যা জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান, যা জীবের আচরণের ভিত্তিতে মানসিক প্রক্রিয়াকে বিশ্লেষণ, শ্রেণী বিভাগ, গতি প্রকৃতি, নিয়ম, কারণ, পরিণাম নির্ণয় করবে, তার ব্যাখ্যা করবে, এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে যে দেহগত প্রক্রিয়া আছে সেগুলোকে বর্ণনা করবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।